পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ। ওই হাদিসগুলির একটা অংশ শুধু বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি সাদাকা, রকমারি সাদাকা আমার একটা আলোচনা আছে, প্রতিটি সাদাকা গুলি আলোচনা করেছি। টাকা পয়সা দান খেরাত না করে সাদাকা করা যেতে পারে, অনেক সাদাকা আছে। তার মধ্যে একটা সাদাকা হচ্ছে স্ত্রী সহবাস, স্ত্রী সহবাস কোম্পানি থেকে ছুটি পেলে তাদের ছুটি দেওয়ার চেষ্টা করে। অনেকে আছে অভিন বেশি বেশি গিফট দিবে, আর অনেক টাকা ইনকাম করবে। কোম্পানি বলছে দুই বছরে তোর ছুটি হয়ে গেছে, যা বলছে স্যার আমি তিন বছরে যাচ্ছি, আর এক বছর বেশি করে ইনকাম করবো। এদিকে পাপ হচ্ছে হস্তমৈথুন অথবা আরো চারিত্রিক পদস্খলন, কিন্তু ও টাকা বেশি চাইছে জন্য দেশে যাচ্ছে। তাদের জন্য বলছি আমি এরকম যারা যাদের চারিত্রিক দোষ আছে, নবী করিম বলছেন অফি বুদ আহাদ মুসাদাকা, তোমাদের লজ্জায় স্থানেও সাদকা আছে। পুরুষের লজ্জায় স্থান দ্বারা সাদকা হতে পারে, আর নারীরও লজ্জায় স্থান দিয়ে সাদকা হতে পারে। স্ত্রী সহবাস যদি করে আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য, তাড়াতাড়ি যুবতী বিয়ে করতে চায়, বিয়ে করতে চায়, জি নিজের ইজ্জতের হেফাজতের জন্য, ইজ্জতের হেফাজত যাতে করে কারো কুদৃষ্টি না পড়ে, হ্যাঁ, আর যাতে করে আমার মনে শয়তান বাসা না বাঁধতে পারে, তাড়াতাড়ি আমি বিয়ে বসে যাবো। জি ওকে বলি আহাদে তো সাদাকা, সহবাসেও সাদাকা রয়েছে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অবাক হলো, ইয়া রাসূলুল্লাহ সহবাস করবে, হ্যাঁ, শারীরিক এত সুন্দর একটা চাহিদা পূরণ করবে, আর বলছে সাদাকা, ইয়া রাসূল সাদাকা হলো। বলছেন ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজরুন, মানুষ নিজের শারীরিক কামনা বাসনা যেটা রয়েছে চাহিদা রয়েছে, সে চাহিদা পূরণ করবে, জন্ম চাহিদা পূরণ করবে, আর তার জন্য তাতে আজের সওয়াব হবে সাদাকা। তাআলা নবী করিম সাল্লাল্লাহু একটা উদাহরণ দিয়ে বুঝালেন, আর আয়তুম লাওয়াদা কি হারামি আকান আলাইহি ফিহা বিজুর, আচ্ছা বলো তো এই কাজটি হালাল না করে, স্বামী স্ত্রী সহবাস না করে যদি হারাম জায়গায় এই কাজটি হইতো, সেনা ব্যভিচার হইতো, সমকামিতা হইতো, তার মাধ্যমে তার যৌন চাহিদা পূরণ করতো, তো এটা কি তার জন্য পাপের বোঝা হইতো না? পাপের বোঝা হইতো না? হইতো না। নবী এখানে জিজ্ঞেস করলেন, তখন সাহাবীরা বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, তা অবশ্যই ফাকা যালিকা রাসূলুল্লাহ বলেন এইভাবে এটা ওয়াদা ফিল হালালে ইয়াকুন লাহু আজরান, যখন হালাল ভাবে তার যৌন চাহিদা পূরণ করবে তো তাতে কি হবে আজের নেকি হবে, তো সহবাস করেও নেকি। হ্যাঁ, বেতন যে নিলেন ওতেও নেকি।